guys. পুরো রোস্টটা বাংলা মধ্যে এটা তো লাগতেছে বাংলা মধ্যের মতো নো ঠিক লাগাই নিব হ্যালো গাইস আজকে বাংলাতে ব্লগ হবে মানে বাড়িতে এসে পড়েছি মানে বাংলা এবার শুধু বাংলা হিন্দি ভুলে গেছি আমি তো যারা যারা বাংলা বুঝে তারাই আমার ব্লগ দেখতে পাবে আই থিঙ্ক আর যারা হিন্দি বাংলা বুঝে না তো জানি না তারা দেখবে কি না সো আজকে একটা ব্লগ বানাতে যাচ্ছি যেখানে আমি আমার বন্ধুরা মিলে আমার বাড়ি থেকে কমপক্ষে 30 কিলোমিটার দূরে আমার কয়েকটা বন্ধু থাকে ওইখানে তো ওদের এখানে যাব খেজুরের রস খাওয়ার জন্য মানে অনেক বছর ধরে খাই না আর তাছাড়া এই শীতের মরশুমে খেজুরের রস খাইনি মানে কিছুই খাইনি তো আমি আজকে রাতের বেলা প্ল্যান আমাদের খেজুরের রস খেতে যাব সো দেখাবো মানে খেজুরের রস খুব মজা একটা হবে ওখানে গেলে এখানে তো একটু হবে জানি না কীরকম স্টার্টিংটা যখন ওখানে যাবো তখন খুবই ফাটাফাটি হবে কারণ ওগুলো ওরা খুবই ফ্র্যাঙ্ক আছে আর খুবই ফ্রি মাইন্ডেড আছে মজা হবে অনেক তো দেখতে থাকুন শেষ পর্যন্ত তো আমরা রওনা দালাইছি নানি রনি খেজুর রস খাওয়ানোর লেগা প্রথমে আমরা ভাবছিলাম যে বাইক দিয়ে যাবো বা স্কুটি দিয়ে যাবো বাজেট বাইরে গেছে বাজেট বাড়ছে না যেই শীত করতেছে রনি শীতে কাউরা মাউরা খেয়ালে তাসলো তালিবানের মতো হয়ে গেছে মানে তারা কয়েকদিন আগে মাত্র আফগানিস্তান থেকে তুলে আনছি আমি বন্ধুটা কিন্তু এখনো তোমার কিছু কো তো মানে আমরা বাড়ির থেকে কমসে কম 30 কিলোমিটার দূরে যাইতেছি শুধু খেজুর রস খানার লেগে ঠিক নেই যা যদি খেজুর রস না পাই তো আর কোনো করার নেই মানে আমরা খুবই ক্রেজি গ্রুপ না রনি আমরা ড্রাইভার নাইজেরিয়ান থেকে আনছি দাঁড়াও একটু পরে দেখা যাচ্ছে আমি তো আমরা ড্রাইভার খুব সিরিয়াস ড্রাইভার আমরা ওয়েস্ট ইন্ডিজ থেকে আনছিলাম চলো যাওয়া যাক খেজুর রসের উদ্দেশ্যে তো আমরা অলমোস্ট বেরিয়ে গেলাম মেইন রুটে হাইওয়েতে যাচ্ছি তো এখন আমরা শর্টকাট মেরা দেবো নাকি তা নাকি তা গস শর্টকাট বাইপাস দিয়ে মেরে দেবো আমরা 30 কিলোমিটার দূর আয়া পড়ছি না আমাদের ড্রাইভার খুব ভালো ড্রাইভার ড্রাইভ করছে আমরা ওয়েস্ট ইন্ডিজ থেকে ড্রাইভার চলে এসেছি স্পেশাল ড্রাইভার উনি আগে ক্রিস গেলের গাড়ি চালাইতো ক্রিস গেলের গাড়ি চালানোর পর থেকে আমরা আমাদের ভক্কর ভাই যে বেঙ্গালোর আসিল ত্রিপুরা তাই পড়ছে তো একটা ব্লগ বানাইতেছে খেজুর রসের ব্লগ ঠিক আছে তো আমরা এটা পড়ছে তো আমরা খেজুর রস খাবো 10টা কি 11টা ঠিক আছে দুপুর বেলা বয়সে তো পড়ছে না তো 10টা কি 11টার দিকে আমরা যামু তানের বাড়িতে গাছ থেকে অরিজিনাল রস তোমরা আজকে দেখা নিব অরিজিনাল রস ঠিক আছে অরিজিনাল রস আজকে আমরা খামু তোমরা দেখ কিভাবে অরিজিনাল রস খেজুর রস হ্যালো গাইস এখন আমি কথা কম বকর ভাই তাকাইতেছে তো আমরা সাগায়া এরপর কথা কইব আমি তো কথা কইতাম না আমি তো হ্যালো গাইস এখানে আসো অনেক লোক সবাই হ্যালো গাইস কো একটু
আরে সবাই হেলো গাইস কোনা করে হ্যালো গাইস হ্যাঁ গাইস ঠিক আছে তো সবাই কনসেন্ট্রেট দিন মধ্যে খেজুর রস খেতে মায়া হ্যাঁ আর চা খেতেছি আমরা হ্যালো গাইস তো এখন আমরা জায়গা ডাইরেক্ট খেজুর গাছের নিচে একটু পরে দেখা হইব আপনাদের সাথে খেজুর গাছের নিচে ঠিক আছে ভাই ক্যামেরা নিয়ে রেডি পুরো সব রেডি মানে খেজুর রস খেতাম যাইতাছি যে কিটা কত যাইতাছি কিছু বুঝতেছি না আমি মানে খেজুর রস খাওয়ার লেগে পুরা কিটা কমু আমার মনে হয় না যে আমার মনে হইতেছে না যে এক গ্লাসের বেশি পাবো আমি পোলা ভাই খেজুর রস খাওয়ার লেগে কতলা তখন তো আমরা এখন কই যাইতেছি আমরা এখন গাছের উদ্দেশ্যে যাচ্ছি যেখানে গাছ আছে মানে যেখান থেকে খেজুর রস পাবো আমরা তো সবাই ওখানে রাখ কেছি কারণ অনেক রাত হয়ে গেছে মানুষ ঘুমাইতেছে তো আমরা একটা কাউরা গাউরা রাস্তা দিয়ে যাইতেছি মানে কয়ে লাভ নেই একটু পরে আমার দেখতাম না এই আমি কই তো আমরা একটা কাউরা মাউরা রাস্তা দিয়ে যাই তুমি নিচে রাস্তা দেখো তো ডাইরেক্ট গাছের গোড়া যেতেছি আর কি আমরা কাউরা মাউরা একটা রাস্তা দিয়ে আলুর জন্য মতো আমরা মানে অনেক রায় শীতের মানে রাবার গাছের মতো না তাই না উঠতেছে কি টেকনিকে বালতিটা এক বালতি উইব নেই দেওয়া থাক না না হলে তো ফ্লাইট ফিডে দিলে কেসে হোক রনির তো আটকে রন যেত না আমরা রন দেখলে খাই নিব রনির আলাদ দিবে খায় থাকলাম রায় তারাম দেখা কদ্দুর খেজুরের রস হয়েছে নাহলে ফ্লা ফাইন ফিডা ফিডি কুইরা তৃতীয় যুদ্ধ করবো তৃতীয় যুদ্ধ আরে অনেকটা রস বাহ ঠিক আছে আরে এই তো বেঙ্গুলে না না তো একটা গাছ থেকে আমরা খেজুর রস নিয়ে পড়ছি না এখন আরেকটা গাছের সামনে আইসি কারণ একটা তো জীবন হইতো না ফোলা ফাইন আওরা গৌরা ভাবে ফিরে ফিডি করবো আমি আরেকটা গাছে উঠতেছে রসের লেগে এই কলসিটা লাগানো আছে বাপ রে বাপ তো আমরা খেজুর রস সংগ্রহ করে লাইছি এক্সপেকটেশন অনুযায়ী একটু কম হয়েছে মনে হইতেছে এখন গেলে পিঠাপিঠিটা দেখুন যাইব ফোলা ফাইন কারণ আমরা লোকে যে ফোলা ফাইন আছে খাইছে আমার এই যে কিতা করবো এই কম দেখে সেরা আমরা ঘর ভাবে শুরু করবো হ্যালো গাইস আমরা কিন্তু রস লিয়ে আই পড়ছি খাসিছে তুমি খেজুর রস দেখেছে খাইছে আমার দাঁতছি তখন না খেজুর রসটা বাংলা মধ্যে লাগতেছে বাংলা মধ্যের মতো নয় মানে আমরা খেজুর রসটাকে এখন চাকুনি পদ্ধতিতে বিশুদ্ধ করে নিচ্ছি আমি দেবো কেমন লাগতেছে কথা কস্তা কা তুই মুগিতা মেরা ভেজা রাখছ কেমন শরীফ ভাই অসম আমি কিন্তু পাইছি না এই আমার দিন ভাই গুলা মিলে চার গ্লাস খেতেছে আমি চার গ্লাস খাইছি আমি আরো খাবো তিন গ্লাস খেতেছ
দিলে দাও আমাকে তো আমরা খেজুরের রসকে আয় পড়ছি নানি আমি শীতে কারো আমি তো আওলা গাওয়া হয়ে গেছি গা এই কেটা কত গ্লাস খাইছো হিসেব দিয়ে দাও আমি 3 গ্লাস কালকে সকালে পেমেন্ট করতে হইব না আমি 3 গ্লাস তুমি কত কত গ্লাস 5 গ্লাস মেরে দিছো তুমি তুই কত মারছ দেখলাম বাকি দেখাই হ্যালো গাইস আমরা এখন বাড়ি চলে যাইতেছি গা মানে খেজুর রস খাওয়া শেষ ডিনার শেষ সব শেষ সব শেষ তো আমরা এখন জায়গা নানি মাই নেম ইজ হ্যালো গাইস আই পড়ছে হ্যালো গাইস আমরা রস তো সব খাই লেছি খাই দেয়া ভাত খাই লেছি আমার এই যে রনি ভাই এটা বেশি খাইছে এবার একটু কমই খা এবার শরীরটা দেখে বুঝতে পারো আমার ভাইটা বেশি খা আর কি এটা আমরা বাংলার মাল এলাকা এমনি এমনি করে আর কি শুনে তো এদরে কথা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সাবসিডি আরে এটা লো বাজেট লো বাজেট চ্যানেলটারে সাবসিডি করে দিও সাবসিডি করে দিও আর লগে লগে আমাদের আনবক্সিং মেমোরিজ এটা একটু করে দিও মেমোরিজ মেমোরিজ মেমোরিজ